বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুরে হজরত শাখজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সফরে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী এছাড়া ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে তিনশো মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি অনুষ্ঠিত হয় ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশের সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়